আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যারা অরয়ার প্লাস অ্যাফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো আপনারা দেখুন আমি অরিয়র প্লাসের থেকে কী পরিমাণ আর্নিং করছি যখন আপনার অর্ডার প্লাসের কোনো প্রোডাক্ট সেল হবে তখন কিন্তু আপনি নেবেন এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু ডলার অ্যাড হয়ে যাবে তো দেখুন অরওয়ার প্লাস সেল দশ চোদ্দ ডলার দশ ডলার তিন ডলার এরপর আপনার এটা জেভিজু সেল বত্রিশ ডলার এটা অরীয়য়ার প্লাসের সেল দশ ডলার দশ ডলার বাইশ ডলার বাইশ ডলার চোদ্দো ডলার তিন ডলার প্রচুর পরিমাণে আর্নিং কিন্তু আমি অর্ডার প্লাস থেকে করছি যেটা আপনারা লাইভ দেখতে পাচ্ছেন এবং আমি কোন কোন মেথডগুলো অ্যাপ্লাই করে এই আর্নিংগুলো করি সেই মেথডগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে এছাড়াও কিছু সিক্রেট মেথড আছে যে মেথডগুলো কিন্তু আমি আমার পেইড কোর্সের ভিতরে এ দিয়ে রাখছে জাস্ট আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যাতে অরিওর প্লাস অ্যাকাউন্ট নেই আপনারা সিম্পলি অরিওর প্লাস একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অরিওর প্লাস ডট কম ওয়েবসাইটে এসে ক্লিক করবেন ফ্রি সাইন আপ এই ফ্রি সাইন আপে ক্লিক করলে অল্প কয়েকটা তথ্য দিয়ে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে তবে অবশ্যই আপনি আপনার রিয়েল নাম দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করবেন কারণ রিয়েল নাম দিয়ে যদি অ্যাকাউন্টটা তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট নেওয়ার সময় ঝামেলা হয়ে যাবে তো এখানে আপনি আপনার ইউজার নেমটা দিবেন এখানে পাসওয়ার্ডটা এখানে ইমেল অ্যাড্রেস তারপর আই এম নট এ ক্লিক করে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে সিম্পলি আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং এই প্লাস থেকে আপনাকে একটা মেইল পাঠানো হবে যে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হয়েছে সেখানে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক থাকবে তো সেই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি অ্যাক্টিভ হয়ে যাবে তো বন্ধুরা আমার এখানে অ্যাকাউন্ট আছে আমি সরাসরি সাইন ইনে ক্লিক করছি ওকে লগ ইনে ক্লিক করার পরপরই কিন্তু আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম তো বন্ধুরা এখানে আমার অ্যাকাউন্ট আসার পর আপনাদেরকে কিন্তু অ্যাফিলিয়েট থেকে অফার্সে ক্লিক করতে হবে ঠিক আছে তো কিভাবে অফার্সে ক্লিক করতে হয় কিভাবে কোনো অফারের অ্যাপ্রুভাল নিতে হয় এ বিষয়ে কিন্তু প্রচুর ভিডিও আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে আপনার একটি ইউটিউব চ্যানেলটা ফলো করলে যারা নতুন ভিউ করতেছেন এই ভিডিওটা ইউটিউব চ্যানেলটা ফলো করলে আপনারা পেয়ে যাবেন কীভাবে অ্যাফারের জন্য রিকোয়েস্ট পাঠাতে হয় তো অনেক অফারের অ্যাপ্রুভাল আমার নেওয়া আছে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্রুভড অনলিতে অর্থাৎ যে ধরনের প্রোডাক্টের অ্যাপ্রুভেল আমার নেওয়া আছে অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করলে কিন্তু সেই প্রোডাক্টগুলো আমরা দেখতে পারবো ঠিক আছে তো এখানে দেখুন অনেক অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল আমার নেওয়া আছে অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে যেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো একটা প্রোডাক্ট যেটা হলো দি ক্লিক ইঞ্জিন ঠিক আছে গেট হান্ড্রেড পার্সেন্ট রিয়েল বায়ার ট্রাফিক এটা কিন্তু সাত হাজার পাঁচশোটা সেল হয়েছে ওকে এরপর একটা হলো মোটামুটি ভালো এই প্রোডাক্টটা এই তো আমি জাস্ট এটাতে আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি গেট লিঙ্কে গেট লিঙ্কে ক্লিক করার পর এটা হলো আমার অ্যাফিলিট লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই প্রোডাক্টটা বাই করে তাহলে কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাবেন তো আজকে আমি খুব সহজ এবং ছোট একটা মেথড শেয়ার করব যে মেথডটা আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন এবং সবাই কাজ করতে পারবেন তো আপনি এখান থেকে ওকে এখান থেকে আপনি এই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করে নেবেন ঠিক আছে এটা ওপেন করে নেবেন আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা ওপেন করে নিলে কিন্তু আপনারা আপনার একটা ওয়েবসাইটে যাবেন যেখানে কিন্তু এই প্রোডাক্টের সকল তথ্যগুলো পাওয়া যাবে এবং আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে এসে আপনার অ্যাফিলেট লিঙ্কের মাধ্যমে এসে যদি কোনো ব্যক্তি এই প্রোডাক্টটা বাই করে তাহলে কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশনটা পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই অ্যাফিলেট লিঙ্কটা কিন্তু এখানে ওপেন হয়ে গেলে এবং আমরা কিন্তু একটা ওয়েবসাইটে চলে আসলাম ঠিক আছে এখানে অনেক অনেক তথ্য আছে অনেক তথ্য আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনি আরও অনেক প্রোডাক্ট এখানে আছে আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন তো বন্ধুরা আমি কিন্তু এখানে আরও একটা প্রোডাক্ট ওপেন করে নিয়েছি যে প্রোডাক্টের নাম হলো জিপিটি ভয়েস স্যার ঠিক আছে পাওয়ার্ড বাই জিপিটি ঠিক আছে তো এখান থেকে আমি জাস্ট এই লিঙ্কটা এখান থেকে ওপেন করছি ওপেন করার পর কিন্তু আমরা এই পেতে চলে আসলাম ঠিক আছে এখানে কিন্তু প্রোডাক্টের সকল তথ্যগুলো আছে তো যখন কোনো ব্যক্তি আপনার এই লিঙ্ককে ক্লিক করে এই পেজে আসবে আসার পর যদি এই প্রোডাক্টটা বাই করে তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাফিলেট কমিশন পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাকে কিন্তু আমি খুব সিম্পল একটা মেথড আজকে শেয়ার করব তো আমি আপনারা চলে যাবেন এখন এখানে এস ইজে সাজডা ডট কম এস ইজে ডি এ সাজডা ডট কম ওয়েবসাইটটিতে চলে যাবেন ওয়েবসাইটটিতে যেয়ে আপনাকে এই একটা কাজ করতে হবে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লেখা আছে ওয়ার্ল্ড টুলস এই ওয়ার্ল্ড টুলস থেকে আপনাকে ক্লিক করতে হবে এইচটিএমএল টু পিডিএফ একটু খেয়াল করে দেখুন অল টুলস থেকে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এইচ এল টু পিডিএফ আমি এখানে ক্লিক করে দিচ্ছি ওকে এখানে আপনাকে বলতেছে ওয়েব অ্যাড্রেস অর্থাৎ আপনাকে আপনার এই ওয়েবসাইটের এই যে ওয়েবসাইটের এই অ্যাড্রেসটা এখানে দিতে হবে আমি এটা কপি করে নিয়ে এটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে টোটালি আপনার এই পেজটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে ওকে এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি কনভার্ট এই স্টেবেল টু পিডিএফ আমি এখানে ক্লিক করে দিচ্ছি একটু আপনাকে ইওর টাক্ক প্রসেসিং একটু কিন্তু আপনার এটা প্রসেসিং হচ্ছে এবং এখনই কিন্তু এটা এডিটিং হয়ে যাবে এবং আপনার পিডিএফে কিন্তু কনভার্ট হয়ে যাবে ঠিক আছে আর সে পিডিএফটা আপনাকে এডিট করতে হবে কীভাবে কি করবেন না করবেন সব কিছু আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। বন্ধুরা যখন আপনার পিডিএফটা রেডি হয়ে যাবে তখন কিন্তু এরকম লেখা আসবে ইয়োর ডকুমেন্ট ইজ রেডি এরপর আপনাকে ডাউনলোড বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে ডাউনলোড করে নিয়ে এই পিডিএফটা আপনাকে আবার সাজরা ডট কম ওয়েবসাইটে আপলোড করে পিডিএফটা এডিট করতে হবে তো কাজগুলো আপনি কিভাবে করবেন আমি স্টেপ বা স্টেপ আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দেব যে পিডিএফটা আপনি তৈরি করছেন পিডিএফটা আপনাকে এখানে আপলোড করতে হবে আপলোড করার পর আপনাকে এই পিডিএফের মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে হবে ঠিক আছে তো এটাই হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক আমি এই লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি ওকে আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এই লিঙ্কটা আমি জাস্ট এখানে যেয়ে আমাকে কিছু কিছু জায়গায় এটা লিঙ্কটা সেট আপ করতে হবে যেটা আমি দেখিয়ে দিয়েছি দেখুন এখানে দেখা আছে যে ক্লিক হেয়ার অ্যান্ড ক্লিক হেয়ার নাও টু গেট স্টার্টেড ঠিক আছে একটা জায়গায় আপনি লিঙ্কটা সেট আপ করতে পারেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে লিঙ্কটা সেট আপ করবেন আপনি এই লিঙ্কে ক্লিক করবেন করে টোটালি এটা ব্লক করে দিবেন এরকম ব্লক করে দিয়ে আপনার এই যে দেখুন এক্সাম্পল লেখা আছে এখানে আপনি আপনার অ্যাফিলেট লিংকটা দিয়ে জাস্ট ইন্টার চাপ কিন্তু এখানে অ্যাফিলেট লিংকটা সেট হয়ে গেল এরকমভাবে আপনাকে চার থেকে পাঁচ জায়গায় আপনি আপনার অ্যাফিলেট লিংকটা সেট করে দিবেন সেট করে দেওয়ার পর আপনি ক্লিক করবেন এখানে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করে দিবেন বন্ধুরা এখানে কিন্তু বলতেছে ইওর ডকুমেন্ট ইজ রেডি ঠিক আছে এটা আপনাকে ডাউনলোড করতে হবে এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি ওকে সিম্পলি কিন্তু এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওকে বন্ধুরা এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল এবং আমরা যেখানে করেছিলাম দেখুন বন্ধুরা একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন হাতের মতো আইকন আসতেছে ঠিক আছে এখন আপনাকে কিন্তু এই পিডিএফটা মার্কেটিং করতে হবে ঠিক আছে তো এটা হলো ওই ভিডিও সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট যে আপনি কিভাবে এই পিডিএফটা মার্কেটিং করবেন বা এ মার্কেটিং করে আপনি কিভাবে সেলস জেনারেট করবেন তো আমি সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে এখন আলোচনা করব ট্রাফিক পার্টটা আর ট্রাফিক পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিলান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকলে নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আমি যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেটা নাম হলো একাডেমিয়া ডট ইডি ইউ এসি এ ডট ইউ তো এখানকার প্রথমে আমি ট্রাফিকটা দেখে নিব জাস্ট আমি সিমিনার ওয়েব এক্সটেনশানে ক্লিক করছি ক্লিক করলে কিন্তু দেখতে পারব এখানে কী পরিমাণ ট্রাফিক আছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ট্রাফিক আছে হলো উনষাট পয়েন্ট বিশ মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে কিন্তু এখানে ভিজিট করে থাকে তাহলে কী পরিমাণ ট্রাফিক এখানে ভিজিট করে একটু আপনারা বুঝতেই পারছেন ঠিক আছে এবং ডাউনলোড ফোরটি মিলিয়ন পিডিএফস ফর ফ্রি অর্থাৎ এখানে কিন্তু মানুষ পিডিএফ আপলোড করে এবং পিডিএফগুলো কিন্তু ডাউনলোড হয় এবং সেখান থেকে কিন্তু তারা অনেক কিছু শিখতে পারে বা জানতে পারে এবং সেখান থেকে কিন্তু অনেক প্রোডাক্ট সেল হয় তো দেখুন বন্ধুরা আমি জাস্ট অ্যাকাডেমিয়ার ডট আমি চলে আসলাম আসার পর এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি আপলোডে ওকে তো আপনি যে পিডিএফটা এডিট করছেন সেই পিডিএফটা আপনাকে এখানে আপলোড করতে হবে ঠিক আছে এখানে লেখা আছে আপলোড ডকুমেন্ট ওকে এখানে আপনাকে বলতেছে চুজ ফাইল চুজ ফাইলের থেকে আপনি যে পিডিএফটা আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে এটা হলো আমার সেই এডিটেবল পিডিএফ ফাইলটা আমি এটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি ওকে দেখুন বন্ধুরা এটা কিন্তু আপলোডিং হচ্ছে একটু আপলোডিং হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে এবং এখানে আপনাকে ক্লিক করতে হবে আই এম নট এ রোবোট এটা কিন্তু আপলোডিং হয়ে গেছে এখানে আপনাকে ক্লিক করতে হবে আই এম নট এ রোবোট ওকে এখান থেকে আপনাকে একটা যে ক্যাপসার বলতেছে ক্যাপসারটা আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে তো ক্যাপসাটা পূরণ করে এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম এটা কিন্তু টিক মার্কে চলে আসলো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ওকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন এই যে পাবলিশড ওয়ার্কে পাবলিশড ওয়ার্কে সিলেক্ট করবেন এখানে আপনাকে বলতেছে নাম দেওয়ার কথা যে প্রোডাক্টটা মার্কেটিং করবেন সেই প্রোডাক্টের নামটা আপনি এখানে দিয়ে দিবেন আমি নামটা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে নামটা এখানে দিয়ে দিচ্ছি ওকে এখানে একটা ড্রেসক্রিপশান দিতে হবে আপনাকে প্রোডাক্ট এক সম্পর্কে জাস্ট এখান থেকে অল্প কিছু কথাবার্তা আপনি নিতে পারবেন আমি জাস্ট এই অল্প কিছু কথা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি ড্রেসক্রিপশানে এটা দিয়ে দিব ওকে আমি ড্রেসক্রিপশান এটা দিয়ে দিলাম ওকে এখানে আপনাকে বলতেছে পাবলিশার নেম পাবলিশার নেম আর এখানে আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন ঠিক আছে আমি জাস্ট আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি ইয়ার ইয়ার দিতে পারেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডো নাম্বার এটা দেওয়ার দরকার নাই অথর অথরের এখানে আপনার নামটা সিলেক্ট করা আছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন এখানে ওকে এখানে আপনাকে বলতেছে যে কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে ঠিক আছে তো প্রোডাক্টের যে নামটা আছে এটা হলো একটা কিওয়ার্ড আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে আপনাকে এই যে বুকটা সিলেক্ট করতে হবে করে সিম্পলি আপনাকে এটা পাবলিশ করে দিতে হবে ক্লিক করতে হবে এখান থেকে যে পাবলিশড অ্যান্ড ফিনিশ ঠিক আছে সেভেন ফিনিশ সেভেন ফিনিশে ক্লিক করতে হবে বন্ধু না দেখুন সেভেন ফিন্সিং ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পাবলিশিং হয়ে গেল ইউ লাইক টু ওপেন ইউর পেপার টু ডিসকাস অ্যান্ড কমেন্টস ফর ইউর জাস্ট এখান এখান থেকে আপনি জাস্ট ইয়েস করে দিবেন এটা ওকে এখান থেকে আপনি ইনভাইট করতে পারবেন ঠিক আছে আপনার ফলোয়ারদেরকে তো বন্ধুরা আপনারা যদি এই ওয়েবসাইটটা ব্যবহার করে অ্যাকাডেমিআই ডট ইডি ইউ এই ওয়েবসাইটটা ব্যবহার করে প্রত্যেক দিন এক থেকে দুইটা করে পিডিএফ আপলোড করেন এবং আপনি পিডিএফের মাঝে যদি আপনার অরিওর প্লাসের অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করে দেন তাহলে আমি এখান থেকে আপনি ইউজ একটা সেলস জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আজকের মেথডটি কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান কোন ধরনের ভিডিও দেখতে চান এটা আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদের কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও তৈরি করব এবং আপনারা যদি আমার কাছে কাজ শিখতে চান আমার গাইডলাইনে থেকে আমার টাচে থেকে আমার সাপোর্ট নিয়ে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন আমার পেইড কোর্সের মূল্য মাত্র তিন টাকা তো আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন এবং আপনি কিন্তু আমার সাথে কথা বলার জন্য আমার ফোন নম্বরটা এখানে পেয়ে যাবেন আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে ফোন করতে পারবে পারেন আমি কিন্তু অলওয়েজ টাইম আপনার কোর্সের অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে